হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আনসার পিডিসির পক্ষ থেকে জানাই আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আনসার পিডিসি ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদের দেখাবো এক্সপ্রেস এম চল্লিশ ডিগ্রি। বর্তমানে এক্সপ্রেস এম চল্লিশ ডিগ্রিতে কতগুলো চ্যানেল চলছে, কী কী চ্যানেল চলছে, স্ট্রং টিভি কি, এবং কিছু ভালো খবর আছে, কিছু খারাপ খবর আছে, সব দেখাবো ভিডিওতে। তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে মেনুতে আসলাম, মেনুতে আসার পর চলে আসবো টিপি লিস্টে, এবং টিপি লিস্টে আসে এক্সপ্রেস এম চল্লিশ ডিগ্রি দেখতে পাচ্ছেন, উপরে সিলেক্ট আছে এবং নিচে টিপিগুলো আছে। তো সম্পূর্ণ টিপিগুলো সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে ডিলেটের জন্য ওকে করে দিয়েছি। এই মুহূর্তে ডিলেট হচ্ছে এবং এখান থেকে ডিলেট হয়ে যাওয়ার পরে চলে আসবো অ্যান্টেনা সেটিংয়ে, এবং অ্যান্টেনা সেটিংয়ে স্যাটেলাইটের জায়গায় সিলেক্ট করে দেবো এক্সপ্রেস এম চল্লিশ ডিগ্রি, যেটা চার নম্বরে আছে আমার। এলএমবি পাওয়ার রাখবো অন, আর এলএমবি ফ্রিকোয়েন্সি রাখবো ইউনিভার্সাল, অর্থাৎ 9750 1600। আর ডিসকি সুইচ আমি ব্যবহার করেছি চার নম্বর পোর্টে, আপনারা চাইলে অফ রাখতে পারেন। আর এখানে ব্ল্যাঙ্ক করে স্ক্রিনের জন্য ওকে করবো, এফটিএর জায়গায় ইয়েস করবো, টিভি রেডিওর জায়গায় টিভি করে স্ক্রিনের জন্য আমি ওকে করে দেব। তো স্ক্রিন হচ্ছে, স্ক্রিন টাইপটাকে একটু ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিয়েছি। যারা ফার্স্ট টাইম আনসার পিডিসি ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, এবং কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং সবার আগে ভিডিও পেতে বেল আইকনে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তো আমার স্ক্যান হয়ে আসলো, এখনও নতুন চ্যানেল আসেনি। তো দেখতে পাচ্ছেন একটা চ্যানেল চলে আসছে এবং আরও দেখি চ্যানেল আসছে কি না। তো দেখতে পাচ্ছেন এখন সেভ করতে বলছে, তো আমি এই মুহূর্তে সেভ করে নেবো, এবং সেভ করে নিয়ে এখান থেকে যাবো ব্যাক, এবং ব্যাকে গিয়ে দেখিয়ে দেবো চল্লিশ ডিগ্রির স্ট্রং টিপি। তো আমি চলে আসছি টিপি লিস্টে, আর দেখতে পাচ্ছেন একটাই টিপি শুধু রিসিভ করতে পেরেছে, এই টিপিটি শুধু সিগন্যাল আসছে। তো আমি এবার চ্যানেল লিস্টে চলে যাব। তো দেখতে পাচ্ছেন একটাই চ্যানেল, যে চ্যানেলটার নাম হচ্ছে আর টিভি। তো এই স্যাটেলাইটে বর্তমানে একটাই চ্যানেল আছে, যেটা খুব দুঃখের খবর এবং একটা সুখের খবর হচ্ছে যে, তো এই চল্লিশ ডিগ্রিতে আবার নতুন চ্যানেল খুব তাড়াতাড়ি অ্যাড হতে চলেছে, যেমন বতন এইচডি এবং কালার্স বাংলা এবং বাংলা চ্যানেল ছিল, এই সমস্ত চ্যানেলগুলো আবারও অ্যাড হতে চলেছে। তো দেখা যাক কবে অ্যাড হয়। তো এই ছিল এক্সপ্রেস এম চল্লিশ ডিগ্রির লাস্ট আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।